চট্টগ্রাম নগরীর মা ও শিশু হাসপাতাল থেকে এখনো নামেনি পানি। সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। টানা বর্ষণের কারণে মা ও শিশু হাসপাতালের নিচের তলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকের কারণে গত কয়েকদিন ধরেই নিচের তলায় যারা চিকিৎসা সেবা নিতে আসছিল তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। যে কারণে গতকাল থেকে নিচের তলায় যেসব কার্যক্রম ছিল, বিশেষ করে শিশু ওয়ার্ড ছিল, সেই শিশু ওয়ার্ডটি চারতলায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে যে অফিসিয়াল কার্যক্রম হতো তাও কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যার কারণে আপনারা দেখছেন আসলে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালটি আগ্রাবাদ এলাকায় অবস্থিত। আগ্রাবাদ এলাকায় আসলে বৃষ্টি হলেই কিন্তু পানি উঠবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সেক্ষেত্রে আপনারা দেখছেন মা ও শিশু হাসপাতালের নিচের তলা পুরোপুরি হাঁটু থেকে কোমর সমান পানিতে পরিপূর্ণ, যে কারণে নিচের তলার যেসব কার্যক্রম হতো সব কার্যক্রম কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে, যাতে রোগীদের আর কোনো ধরনের দুর্ভোগ না হয়। কিন্তু দুইতলায়, তিনতলায়, চারতলায় কিন্তু যে চিকিৎসা কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা চলতে দেখেছি, যেহেতু দুইতলায় আইসিইউ রয়েছে। তবে যারা রোগীর স্বজনরা রয়েছে তাদেরকে কিছুটা তো ভোগান্তিতে পড়তে হচ্ছে, যেহেতু পানি রয়েছে নিচের তলায় এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে এখানকার রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে রোগীদের চিন্তা মাথায় রেখে কিন্তু এখানে নিচের তলায় যেসব কার্যক্রম ছিল তার সামনের বিল্ডিং বা এই ভবনের চারতলায় আলাদাভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত মা ও শিশু হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে।